আগামী মাসে 15,000 শিক্ষক নিয়োগ, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। অর্থাৎ শিক্ষা বিষয়টি একটি ডেলিকেট বিষয়, এটা কেন্দ্র যদি কোনো তুগলকি নীতি করে চাপিয়ে দেয় বিজেপি সরকার, সেটা আমাদের 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 বক্তব্য থাকবে। ফলে জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে যেগুলো সাবস্টেনশিয়াল, যেগুলো লজিক্যাল, সেগুলো মানব। আর যেখানে আমাদের বক্তব্য আমাদের থাকবে, সেই বক্তব্য আমরা আমাদের মত অনুযায়ী আমরা চলব, সে বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা দেবেন সেই অনুযায়ী আমরা পালন করব। আপনি বলছেন একটা ফতোয়া চাপিয়ে দেওয়া হয়েছে, আরে বিধানসভায় যা বলার তো বলেছি, তার আবার এখানে ব্যাখ্যা দেবো কেন? আমি তো টিকাকার নই, মল্লিনাথ নই, আমি আমি কালিদাস, আমি মল্লিনাথ হবো, এই কি করে হয়? 15,000 শিক্ষক নিয়োগের বিষয়ে আপনি আজকে জানিয়েছেন, এটা ভালো খবর রাজ্যের জন্য, কিভাবে? যেহেতু অনেকগুলো আইনি জটিলতা এখনো পর্যন্ত রয়েছে, আইনি জটিলতা আছে, মহামান্য আদালত হস্তক্ষেপ করেছেন, মহামান্য আদালত আমাদের যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। মহামান্য আদালত আমাদের আরো 3 মাস সময় দিয়েছেন যোগদান শোনা, সেগুলো আমাদের আপনি জেনে রাখবেন যে SSC স্কুল সার্ভিস কমিশন বা আয়োগ যারা এই নিয়োগ দেন তারা সেখানে আমাদের সরকারি 6টি অফিসার আদালতের নির্দেশে রোজ বসে অভিযোগ শুনছেন, নিষ্পত্তি করছেন, এবং তারপর সেই সম্পূর্ণ অভিযোগের তালিকা আমরা আদালতের কাছে জমা দেব। আদালত আমাদের অতিরিক্ত মেয়াদ সীমা বর্ধিত করেছেন, এবং মহামান্য আদালত যেভাবে আমাদের নির্দেশিকা দেবেন আমরা আশা করছি যে আদালতের হস্তক্ষেপে, আদালতের নির্দেশে আমরা নিয়োগ করতে পারবো। আমরা রাজ্যবাসীর কাছে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন যে বেকার ছেলে মেয়েদের চাকরি হোক, কর্মসংস্থান হোক, সেটা বিভিন্ন আইনি জটিলতায় হয়তো আটকে আছে, কিন্তু আমরা আশা করছি সেটা অতিক্রম করতে পারবো। এই ফিনান্সিয়াল ইয়ারই কি সম্ভব না নেক্সট ফিনান্সিয়াল ইয়ার? আদালতের ব্যাপার তো ওইভাবে পারবো না, কিন্তু আমি আমরা বলতে চাই যে আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা কর্মসংস্থানের ক্ষেত্রে সেটা বাস্তবায়িত করার জন্য যতদূর যাওয়ার দরকার আমরা ততদূর যাবো, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি করবো। শুরু করলেন তাহলে কি এরপরে আস্তে আস্তে শুরু সংবিধান অনুযায়ী কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকার মধ্যে আছে। অর্থাৎ শিক্ষা বিষয়টি একটি ডেলিকেট বিষয়, এটা কেন্দ্র যদি কোনো তুগলকি নীতি করে চাপিয়ে দেয় বিজেপি সরকার, সেটা আমাদের 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 বক্তব্য থাকবে। ফলে জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে যেগুলো সাবস্টেনশিয়াল, যেগুলো লজিক্যাল, সেগুলো মানব। আর যেখানে আমাদের বক্তব্য আমাদের থাকবে, সেই বক্তব্য আমরা আমাদের মত অনুযায়ী আমরা চলব, সে বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা দেবেন সেই অনুযায়ী আমরা পালন করব। আপনি বলছেন একটা ফতোয়া চাপিয়ে দেওয়া হয়েছে, আরে বিধানসভায় যা বলার তো বলেছি, তার আবার এখানে ব্যাখ্যা দেবো কেন? আমি তো টিকাকার নই, মল্লিনাথ নই, আমি আমি কালিদাস, আমি মল্লিনাথ হবো, এই কি করে হয়? 15,000 শিক্ষক নিয়োগের বিষয়ে আপনি আজকে জানিয়েছেন, এটা ভালো খবর রাজ্যের জন্য, কিভাবে? যেহেতু অনেকগুলো আইনি জটিলতা এখনো পর্যন্ত রয়েছে, আইনি জটিলতা আছে, মহামান্য আদালত হস্তক্ষেপ করেছেন, মহামান্য আদালত আমাদের যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। মহামান্য আদালত আমাদের আরো 3 মাস সময় দিয়েছেন যোগদান শোনা, সেগুলো আমাদের আপনি জেনে রাখবেন যে SSC স্কুল সার্ভিস কমিশন বা আয়োগ যারা এই নিয়োগ দেন তারা সেখানে আমাদের সরকারি 6টি অফিসার আদালতের নির্দেশে রোজ বসে অভিযোগ শুনছেন, নিষ্পত্তি করছেন, এবং তারপর সেই সম্পূর্ণ অভিযোগের তালিকা আমরা আদালতের কাছে জমা দেব। আদালত আমাদের অতিরিক্ত মেয়াদ সীমা বর্ধিত করেছেন, এবং মহামান্য আদালত যেভাবে আমাদের নির্দেশিকা দেবেন আমরা আশা করছি যে আদালতের হস্তক্ষেপে, আদালতের নির্দেশে আমরা নিয়োগ করতে পারবো। আমরা রাজ্যবাসীর কাছে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন যে বেকার ছেলে মেয়েদের চাকরি হোক, কর্মসংস্থান হোক, সেটা বিভিন্ন আইনি জটিলতায় হয়তো আটকে আছে, কিন্তু আমরা আশা করছি সেটা অতিক্রম করতে পারবো। এই ফিনান্সিয়াল ইয়ারই কি সম্ভব না নেক্সট ফিনান্সিয়াল ইয়ার? আদালতের ব্যাপার তো ওইভাবে।